সালাম রসুল বললেন তোমরা যে বিষয়ে প্রশ্ন করবে আমি সব বলে দেবো আব্বা কোথায় আব্বা মারা গেছে জান্নাতে না নামে আল্লাহ রসুলাম বললেন যে তোমার আব্বা জাহান নামে তখন লোকটি কানতে লাগলো চলে যাচ্ছিল বা কানতে লাগলো তখন আল্লাহ রসুলাম বললেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন ইন্না আবি ও আবা কা এ হাদিস সহি মুসলিম শরীফে আছে হাদিস সহি আমার আব্বা এবং তোমার আব্বা জাহান নামে তো আমার আব্বা জাহান নামে কথা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কারণ আব্বা শিক্ষক অবস্থায় মারা গেছেন কিন্তু সত্যি কি আল্লাহ নবীর আব্বা আম্মা জাহান নামে সেটা আমাদের ফায়সলা করার কথা না আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ রসুল বলেছেন আমার আব্বা জাহান নামে যেমন মায়ের ব্যাপারে মায়ের ব্যাপারে তিনি কবর জিয়ারতের অনুমতি চাইলেন আল্লাহ অনুমতি দিলেন কিন্তু যখনই ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলেন তখন আল্লাহ নিষেধ করলেন মা নবী কান উলি করবা তখন আল্লাহ নবী কানতে লাগলেন আপনি ইয়ার কেন তখন ঘটনা বললেন যে আমি আমার মায়ের জন্য জিয়ারতের অনুমতি চাইলাম জিয়ারতের অনুমতি দেওয়া হলো কিন্তু ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হলো না তাই আমি কাঁদছি আহ বলছেন বিভিন্ন কেউ বলছেন যে না তারা জাহান্নামি হবেন না এটা অসম্ভব কিছু না ইব্রাহিম নবীর আব্বা ও জাহান নামী ইব্রাহিম নবী খুব চেষ্টা করেছিলেন তবুও বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আব্বা জাহান নামে যাবে আজার আল্লাহ নবী আমাদের শেষ নবী আসলামের বাপ মা জান্নাতে যাবেন না জাহান যাবেন সে ফায়সলা আমাদের হাতে নাই এমনও হতে পারে কে আমাদের তাদের পরীক্ষা নেওয়া হবে যেহেতু তারা আহলুল ফাতারা তারা শিরকির অবস্থায় মারা গেছেন ঠিকই কিন্তু তারা আহলে ফাতরার মধ্যে আছেন আর কেয়ামতের দিনে আহলে ফাতরা যাকে বলা হয় যাদের কাছে ইসলাম পৌঁছেনি যারা ইসলাম পাননি আর পাগল যারা এবং কাফেরদের শিশুরা তাদেরকে তারা আমাদের পরীক্ষিত হবে আল্লাহ পরীক্ষা নেবেন সেই পরীক্ষায় পাশ করলে জান্নাতি হবেন তো আল্লাহ নবীর মা বাপু সেই পরীক্ষায় সামিল হতে পারেন আর আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ নবী বলেছেন যে আমার বাবা জাহান নামে আর আমার মায়ের কথা তিনিও শীর্ষ অবস্থায় মারা গেছেন আল্লাহ তালা ক্ষমা প্রার্থনার অনুমতি দেননি